কি খবর, পরীক্ষা দিবা শুন কেমন? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে দোস্ত, না সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি। আর থাকবি চিন্তা মনে দেখি থাকবি না দোস্ত, আজকে থেকে আর একটু ফেক মনে, আজকে থেকে ভালোভাবে পড়াশোনা করবো, পর একটু ভালোভাবে পর, আর যাই কয়েকদিন আছে একটু ভালোভাবে পর। দেখি না ফেসবুকে মোবাইল টিপা ব্যস্ত থাকি। হ্যাঁ হ্যাঁ, এগুলো পরীক্ষা তেমন কোন হয় না তো, মোবাইল চাপ। হ্যাঁ খাতার মধ্যে লিখলি ফাস, মোবাইল চাপলে তো কেমন লেখাপড়া হয় এটা তো আমি জানি, আমার তো মোবাইল আছে তাই না। যাই হোক একটু একটু রাখি বাসতে দু তুই। এই রাকিব দোস, কি খবর দোস্ত? রাকিব আরে দোস্ত ভালো আছিস? ভালো আছিস তোরা? ভালো আছিস? হ্যাঁ ভালো। বড় দোস্ত একটু বড় বড় সময় দে, আমায় যদি সময় দে, সময় দে, টিউশন আছে তো ইমার্জেন্সি, 5 মিনিট বসলে হয় না? আরে দোস্ত আরেকদিন, হ্যাঁ আজকে যাই। আচ্ছা দোস্ত আসলে আসিস তাহলে এদিকে, ঠিক আছে। দোস শুনলাম রাকিবের দিন নাকি অনেক কষ্টে কাটতেছে, টিউশন করে যে টাকাটা পায় এই টাকা দিয়ে সংসার চলে না, ওর হালকা সবকিছু ম্যানেজ করতে হয়। আমি শুনলাম দোস আর অনেক অনেক গরিব বুঝিস, আর ফ্যামিলিতে নাকি করে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। ও আমি শুনলাম এবারে টাকার জন্য দুইটা বই কিনতে পারে নাই। এসব শুনে কার ভালো লাগে তুই বল, একসাথে থাকি সবসময় একসাথে আড্ডা দিই, আমাদের দেখলে খুব খারাপ লাগে। আচ্ছা থাক তো না, হ্যাঁ চলি থাক, বস ঠিক আছে ওইদিকে যাস পরে আমরা। আচ্ছা আচ্ছা নাটক কি? নাটক হলো, নাটক হলো দৃশ্যকাব্য, নাটক হলো দৃশ্যকাব্য, নাটক হলো দৃশ্যকাব্য, নাটক হলো দৃশ্যকাব্য, নাটক হলো দৃশ্যকাব্য। সমাজে দুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটককে প্রহসন বলা হয়। হ্যাঁ হ্যালো দোস, কালকে তো ফর্ম ফিলাপের লাস্ট ডেট। ও ফর্ম ফিলাপের লাস্ট ডেট কালকে? হ্যাঁ। আচ্ছা কত টাকা লাগবে? স্যার বললো 4000 টাকা লাগবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই তোর ফর্ম ফিলাপ কত লাগবে রে ভাই? ফর্ম ফিলাপের 6000 টাকা লাগবে। ও কালকে যাওয়ার সময় নিয়ে যাস, আর ভালো মতো পড়। আচ্ছা ঠিক আছে। নাটক কি? নাটক হলো দৃশ্যকাব্য, নাটক হলো দৃশ্যকাব্য। পরীক্ষা শেষ হইলো, কিছুদিন যা ঘোরাফেরা করি রেজাল্ট দেখবেন তো।
যদি রেজাল্ট খারাপ হয় তো বুঝতে পারি তোর ভাগ্য নিয়ে তুই তুই চলবি, রেজাল্ট যদি ভালো হয় তো তোর ভাগ্য ভালো থাকবে, আর যদি খারাপ হয় তাহলে তোর ভাগ্য মনে হয় যা যাবে না, আলসা আলসা তোর কোনো উপায় নাই। কি খবর রেজাল্টের খবর কি? কেমন ছাত্র হয়েছ রেজাল্ট কবে দিয়েছে এটা জানোস না? আজকে তো রেজাল্ট দিছে, আর তোর বন্ধু রাকিব এ প্লাস পেয়েছে, তোর রেজাল্টের খবর কি সেটা? আপনার ছেলে ফেল করছে তাই নাকি? ফেল করছে পরীক্ষার আগে ও যে মোবাইল করতে বলছিলাম ফেল করতে করছে, কাম করে কান না দেয়া মারে গে লাগাই দেখা শুনলাম রাকিবের দিন নাকি অনেক কষ্টে কাটতেছে। টিউশন করে যে টাকাটা পায় এই টাকা দিয়ে সংসার চলে না। আমি তো শুনলাম দোস্ত অনেক অনেক গরিব বুঝিস, আর ফ্যামিলিতে নাকি সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আমি শুনলাম এবারে টাকার জন্য দুইটা বই কিনতে পারে নাই। The advantages of the internet technology have made a good number of websites up to facilitate social networking among people around the world. Those are known as social network service or social networking. Rakib, how are you? I'm fine. How are you? How are you? How are you?
লেখাপড়া কেমন চলতেছে? ভালো আলহামদুলিল্লাহ। আমাদের তো এসএসসি পরীক্ষা সামনে এসে পড়ছে প্রায়। হ্যাঁ সামনে পরীক্ষা, অনেক পড়াশোনা করতে হবে। হ্যাঁ ভালোভাবে পড়। আসলে ওই দিন সাব্বির তার দিশা দেখা হয়েছিল, পরে তোর বিষয়ে অনেক আলাপ করলাম। আচ্ছা, ওরা কেমন প্রিপারেশন নিতেছে? ওদের প্রিপারেশন আছে মোটামুটি, বুঝছ না, যেমন ছাত্র তেমন প্রিপারেশন। সে ওরা বললো যে তুই নাকি টাকার জন্য টেস্ট পেপার কিনতে পারিস নাই। আসলে দোষ টেস্ট পেপারটা তো আমার লাগে না, এই জন্য আমি কিনি না। আরে শুন শুন, বন্ধুদের কাছেই ছিল, কথা হয় না, উচ্ছ্বাস লজ্জা সরম নাই। আসলে আমার তো দুইটা টেস্ট পেপার, ভাবলাম রাখি ভাই জন্য একটা নিয়ে যাই, তাই তোর জন্য একটা টেস্ট পেপার নিয়ে আসলাম। তুই রেখে দে, না করিস না। আসলে দোষ আমার তো লাগে না, আরে ভালো হয় পর। আরে তোর জন্য একটা হাত নিয়ে আসছি, একটা কলম নিয়ে আসছি। আর শুন, ভালোভাবে লেখাপড়া করবি। হ্যাঁ আমি আজ হেরে গেছি। হ্যাঁ আমি হেরে গেছি, কিন্তু তবু আমি হারিনি। কারো চোখের সুপ্ত স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে পেরে আজ আমি সত্যিই জিতে গেছি।